30 অ্যাম্পিয়ারের ব্যাটারি, লিথিয়াম, বড় ব্যাটারি। আমি ব্যাটারিটাকে বের করছি, এই দেখতে পাচ্ছ গাইস, ব্যাটারিটা বের করলে ঠিক এইভাবে আবার ঢুকিয়ে দিতে হবে ব্যাটারিটাকে, এইভাবে আবার সেট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ গাইস, আবার সেট হয়ে গেল। এবার এইখানে এই জ্যাক লাগিয়ে দিলেই গাড়ি অন হয়ে যাবে। অন তো দেখিয়েছিলাম একই রকম, আবার লাগিয়ে দিলে এখানে তোমার ডিগির প্লেস চলে আসবে। এই হচ্ছে সি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস এন্টারপ্রাইজ। তো গাইস, আজকে কিন্তু আমি নতুন শোরুমে নেই, আমি আজকে কাকদ্বীপ শোরুমে এসেছি। এবং কাকদ্বীপ শোরুমে তোমাদেরকে একটা গাড়ি শেয়ার করব, আমি ওখানেও শেয়ার করেছিলাম, জয় ই বাইকের উল্ফ মডেল। সেখানে ছিল 26 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 60 ভোল্ট, তার মাইলেজটা ছিল 70। এখানে আমি যে গাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব, 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি, একদম বড় ব্যাটারি, এই রিমুভাল সিস্টেম ব্যাটারি, এবং 100 কিলোমিটার করে মাইলেজ দেবে। তো চলো আরও বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, তোমাদেরকে আগের ভিডিওতে জয়ের আমি ই বাইকের উলফ মডেল দেখিয়েছিলাম, এটাও হচ্ছে উলফ মডেল, কিন্তু এর কালারটা হচ্ছে, ওটা ছিল রেড ব্ল্যাকের কম্বিনেশান, আর এটা দেখতে পাচ্ছ অ্যাশ কালার টাইপের, এবং অরেঞ্জ কালার অ্যাশ কালারের কম্বিনেশান দেখতে পাচ্ছ। কিন্তু ওটা ছিল 26 অ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু এটা ওর থেকে বড় ব্যাটারি। আর গাড়ির প্লেসটা কিন্তু সবটাই একই, সব কিছুই একই আছে, কিন্তু ওর হচ্ছে ব্যাটারিটা বড়, সেটাও দেখাবো। সেই চাকা একই আছে, দেখতে পাচ্ছ সামনে ডিশ এবং পিছনেও ডিশ আছে, এবং কালারটাও দুর্দান্ত কালার। ওটা ছিল রেড ব্ল্যাকের কম্বিনেশান, এটা হচ্ছে অ্যাশ কালার এবং গ্রে কালারের কম্বিনেশান কালার। আর সিটটাও যথেষ্ট বড় দেখতে পাচ্ছ। আর পিছনে তোমাদেরকে দেখাবো, এই যে পিছনেও ডিশ রয়েছে দেখতে পাচ্ছ, এর কোনো ড্রাম ব্রেক নেই, পিছনেও ডিশ সামনেও ডিশ। এবার তোমাদের মেন কথা হচ্ছে ব্যাটারিটা দেখাবো, ব্যাটারিটা তোমাদেরকে দেখাবো। ওখানে আমি দেখিয়েছিলাম আমাদের নতুন শোরুমের যে গাড়িটা ছিল, সেখানে ছোট ব্যাটারি, মানে 26 অ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল, এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি, লিথিয়াম, বড় ব্যাটারি। আমি ব্যাটারিটাকে বের করছি, এই দেখতে পাচ্ছ গাইস কত বড় ব্যাটারি। এর হচ্ছে মাইলেজ প্রায় 100 কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়িতে, 100 কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়িতে দেখতে পাচ্ছ। 30 অ্যাম্পিয়ার, 60 ভোল্টের ব্যাটারি দেখতে পাচ্ছ, কত বড় লম্বা ব্যাটারিটা। এটা হচ্ছে রিমুভাল সিস্টেম, মানে বাড়িতে বসেও চার্জ করা যাবে, ঠিক আছে, যদি কেউ গাড়ির সঙ্গে না চার্জ করতে পারো, ওখান থেকে খুলে রিমুভাল সিস্টেম ব্যাটারি দেখতে পাচ্ছ, এখান থেকে ঢোকানো যাবে, আবার চার্জ করে আবার বের করা যাবে। এই যে তার সকেট রয়েছে দেখতে পাচ্ছ, এটা লাগিয়ে দিলেই গাড়ি অন হয়ে যাবে, এটাই হচ্ছে মেন ব্যাপার, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং সঙ্গে এনসিপি সেট করা দেখতে পাচ্ছ, এই যে এনসিপি সেট করা, খুব দুর্দান্ত ব্যাটারি, 3 বছর ওয়ারেন্টি ব্যাটারির, 100 কিলোমিটার মাইলেজ দেবে। তো গাইস, এটা হচ্ছে জয় বাইকের উলফ মডেল, একটা আলাদা কালার দেখালাম, অরেঞ্জ কালারের অ্যাশ কালারের কম্বিনেশান কালার। এর ব্যাটারিটা 30 অ্যাম্পিয়ার আর 60 ভোল্ট, এর মাইলেজ কিন্তু 100-110 চালাচ্ছে আমাদের কাস্টমার। এর আগেই অনেক গাড়ি বেরিয়ে গেছে, ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে, ক্যাশে যদি কেউ নাও তাহলে রেট আসবে 95,000 টাকা, আর যদি ফাইন্যান্সে কেউ করে প্রায় 1,05,000 টাকার কাছাকাছি চলে আসবে 1.5 বছরের উপরে ফাইন্যান্সে। এটাই হচ্ছে আজকের ভিডিও, তো অবশ্যই আমাদের শোরুমে আসো। আমি এখন রয়েছি কাকদ্বীপে, আমাদের ওই পুরনো শোরুমে আছি আমি কাকদ্বীপে, কাকদ্বীপ বাসন্তী ময়দান। আর নতুন শোরুমের তো ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, দেখতে পেয়েছো, রামগঙ্গা গঞ্জের বাজার। ক্যাশে যদি কেউ নাও 95,000 টাকা, আর যদি কেউ ফাইন্যান্সে করো তাহলে 1,05,000 টাকা। এটাই হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।